হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি চালু করার আগে আপনাদেরকে একটা কথা বলি যে আমাদের একটি নতুন ইউটিউব চ্যানেল আছে বা এসেছে, ডি মিউজিক ডিডি, নিচে দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেবো। তাই আমাদের সঙ্গে থাকার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পারলে নতুন গানটি কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানান। চলুন দেখতে থাকুন শৌলা বীজ। প্রকৃতির জীব হয়ে আমরা প্রকৃতিকে ভালোবাসবো না তা কখনো হয় নাকি? এই প্রকৃতির সন্ধানে আমরা বেরিয়ে পড়ি নতুন নতুন জায়গার সন্ধান দেওয়ার জন্য আপনাদেরকে। আজকে আমরা যে জায়গাটিতে এসেছি এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত শৌলা বীচ, একেবারে নতুন একটি সমুদ্র সৈকত। গ্রামীণ রাস্তা, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে, গ্রামের সরল সাদাসিধে মানুষগুলোকে দেখতে দেখতে পৌঁছে যাবেন সমুদ্রের লাল ও সাদা বালির চত্বরে। এখানে উপরি পাওনা বলতে আপনারা দেখতে পাবেন ঝিনুকের শিল্প, আর এখানে চাক্ষুষ মাছ ধরাও আপনারা দেখতে পাবেন। এই সমস্ত আনন্দ উপভোগ করার জন্য আপনাকে চলে আসতেই হবে এই শৌলা বীচটিতে। তবে চলুন দেখা যাক। হ্যাঁ বন্ধুরা, তার আগে একটি কথা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি একটা নতুন টুরিস্ট স্পট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেল চন্দন দেখিতে। আমরা আজকে যে জায়গাটা এসেছি এই জায়গাটি হয়তো অনেকে জানেন না, সবাই দীঘা জানেন, মন্দারমণি জানেন, তাজপুর জানেন। এই জায়গাটি হচ্ছে কাঁথি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে শৌলা বলে একটি জায়গা। আজকে এই জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখাবো, কি কি দেখবেন, কি আছে এই অঞ্চলে, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আর আজকে আমাদের সঙ্গে অনেকেই আছে, আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আর অনেকেই আমরা মিলে এই জায়গাটিতে এসেছি এক্সপ্লোর করার জন্য। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর তার আগে বলি, আমাদের সঙ্গে আছে আমাদের পুরো ব্যাটালিয়ন গ্রুপ, হচ্ছে হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পিছনে আছে অমিত, অমিত অমিত আছে। আমাদের সঙ্গে আছে আকাশ আর নারায়ণ, নারায়ণ কুমার, নারায়ণ ঠাকুর, আর তো হ্যালো বন্ধুরা অনুপম বাবু। তো চলুন, বিস্তীর্ণ সমুদ্র সৈকত, বালুচর, সঙ্গে কাঁকড়ার খেলা। এই মুহূর্তে শৌলাতে আছি এবং শৌলাতে এই দাদারা ছোট মাছ ধরছে, চারা মাছ যাকে বলে, ছোট ছোট চিংড়ি, যাকে ওই ছোট ছোট কাঁকড়া আন বলে ওনাদের ভাষায়, আন ছোট মাছ ধরছে ওনারা। চলুন দেখি, দেখাতে পারি। চিংড়া মাছ থাকে না দাদা? পারছে কাঁকড়াও থাকে তো না সামনে? কাঁকড়া এটাকে সমুদ্রের সাপ নাকি? এগুলো কেমন কি বিক্রি হয় হাজারে? এই নোনা জল ছাড়া তো হয় না না? দাদা বাড়ি কি এইখানে? দাদা দেখি ঝড়ের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? প্রচুর বন্ধুরা, ছোট ছোট পোনা মাছ ধরা হচ্ছে, যেগুলো 500-600 টাকার দাম এনারা বিক্রি করবে। আমরাও নেমে পড়লাম, দেখে নিলাম মোটামুটি ছোট ছোট চারা। তো আরও এই ধরনের অনেকে এখানে মাছ ধরছে, জাল ফিকছে। জায়গাটি সত্যি মনোমুগ্ধকর, আপনারা কাঁথিতে রুম নিয়ে চলে আসতে পারেন। আমি ভিডিও শেষে এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত তথ্য দিয়ে দেবো, আরামসে আসতে পারবেন, কোনো ঝামেলা নেই। গ্রামের প্রকৃতির মধ্যে সুন্দর সমুদ্রের সৈকত,
দারুণ একটা জায়গা আপনাদের জন্য এই শৌলা, দারুণ একটা জায়গা আসতে পারে। চলুন আরো কি কি দেখানো যায় আপনাদেরকে। জায়গাটি এত সুন্দর, কিন্তু পাখিটা দেখুন, পাখি উঠছে, ভীষণ পাখি আছে, প্রচুর পরিযায়ী পাখি উড়ে আসছে দেখুন। আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন শঙ্খ, অজস্র শঙ্খ, শঙ্খের ভাঙা ঝিনুক প্রচুর পরিমাণে পড়ে আছে। আসলে এইগুলো আমরা ঘুরতে ঘুরতে হয়তো ভুল হয়ে যাবে, প্রচুর পরিমাণে আছে দেখুন চারিধারে। যদি আপনারা আসতে চান তো কাঁথি থেকে আসতে হবে, আমি বারবার বলছি, ভিডিওর শেষে সমস্ত তথ্য আপনাদেরকে দিয়ে দেবো। এইরকমই ঝিনুক শঙ্খ প্রচুর পরিমাণে আছে। এছাড়া আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বন্ধুরা, এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আমরা দেখতে পাবেন, বিবর্ষ প্রচুর, চারিধারে শুধু লাল কাঁকড়া। লাল কাঁকড়াগুলো আমাদের আওয়াজে বা গাড়ির আওয়াজে চলে যাচ্ছে, কিন্তু আপনারা এলে চাক্ষুষ প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাবেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আরও অনেক লাল কাঁকড়া এবং বিস্তীর্ণ সমুদ্র সৈকত। নিরালায় শান্তভাবে একা যদি থাকতে চান নিজের প্রিয়জনকে নিয়ে, অতি অবশ্যই একবার হলেও ভিজিট করে যাবেন এই শৌলা থেকে, দারুণ জায়গা। বন্ধুরা এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এই গর্তের ভিতরেই লাল কাঁকড়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ছোট ছোট কাঁকড়ার গর্ত এবং এর ভিতরেই লাল কাঁকড়াগুলো আছে। দেখতে পাচ্ছেন চারধারে কত আছে, এইরকমই প্রচুর লাল কাঁকড়া আপনারা চাক্ষুষ দেখে দেখতে পাবেন। বন্ধুরা এইটা হচ্ছে এই যে গর্তটা এটা খুললে, যদি আপনি পুরোটা খুলেন, এর ভিতরে কাঁকড়া আছে। গর্তটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে, এরকমই প্রচুর গর্ত এই অঞ্চলটাতে আছে। এই একটা গর্ত দেখুন, এইখানে এখানে কাঁকড়া আছে, এইটাতে কাঁকড়া আছে, আর এইগুলো কাঁকড়া তুলে বের করেছে। এইগুলো হচ্ছে একটা একটা কাঁকড়া, লাল কাঁকড়ার গর্ত। যদি আপনি কোনোদিন আসেন এখানে, বিভর্ষ প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাবেন। কলকাতা থেকে কাঁথি এসে কাঁথির দীঘা বাইপাসে গিয়ে আপনারা একটু এগিয়ে ডান পাশে ঘুরে শৌলা যাওয়ার পথ কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে বলে দেবে। ওখান থেকে 12 কিলোমিটার পথ ধরে আপনারা অনায়াসে চলে আসতে পারবেন এই সুন্দর বৃষ্টিতে, এবং এখানে আসার জন্য কাঁথি থেকে এখানে সময় লাগবে মাত্র 25 মিনিটের মতো। সবুজে ঘেরা সুন্দর এই বৃষ্টিতে আপনারা ঝিনুকের অনেক কারুকার্যের শিল্প দেখতে পাবেন। এই গ্রামের মানুষগুলো ঝিনুক নিয়ে নানা ধরনের শিল্পদ্রব্য তৈরি করে, সেটাও আপনারা দেখে নিতে পারেন, আর আপনারা চাইলে কিনে নিয়ে যেতেও পারেন। আর হ্যাঁ, এখানে থাকার জন্য কোনো বন্দোবস্ত নেই, আপনাকে হয় কাঁথিতে রুম নিতে হবে, না হলে আপনাকে চলে যেতে হবে বগুড়ান জলপাইতে, বা অপর সাইডে আছে মন্দারমণি, ওখানে গিয়ে আপনারা হোটেল নিয়ে নিতে পারেন। তো এখানে একটা দিন কাটিয়ে আপনারা হয় মন্দারমণি, বগুড়ান জলপাই বা দীঘাতে চলে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন। সবাই ভালো থাকুন।
বন্ধুরা আপনারা যখনই এই সৌলাতে আসবেন এই অবধি আসবেন এই পিচ রাস্তা দিয়ে নেমে চলে যাবেন, কোনো সমস্যা হবে না। এখান দিয়ে গেলেই একটুখানি একটা ঢালাই রাস্তা পড়বে, ওখান থেকে গেলে আপনারা সমুদ্র সৈকতে চলে যেতে পারবেন।